প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা দেখো এই পৃথিবীতে সবাই সুখী হতে চায় ধনী গরিব সবাই কেউ বলে না যে আমি সুখ চাই না তাহলে সুখী মানুষ আজকে আমরা পড়বো সুখী মানুষ গল্প একটি নাটক তাহলে নাটিকাটি আমরা পড়ব সুখী মানুষ নাটকটি লিখেছেন মমতাজউদ্দিন আহমদ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চরিত্র পরিচিতি নাম এবং বয়স মোরল মোরলের বয়স হচ্ছে পঞ্চাশ কবিরাজের বয়স ষাট হাসু পঁয়তাল্লিশ রহমত বিশ আর লোক লোকের বয়স হচ্ছে চল্লিশ তাহলে আমরা দেখো গল নাটকের মধ্যে চলে যাচ্ছি প্রথম দৃশ্য মোরলের অসুখ বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ মোরলের নারী পরীক্ষা করছে নারী এখানে হচ্ছে নার পালস পরীক্ষা করছে মোরলের আত্মীয় হাসুমিয়া আর মোরলের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে তাহলে আমরা নাটকে চলে যাচ্ছি হাসু রহমত ও রহমত আলী রহমত শুনছি হাসু ভালো করে শোনো ওই কবিরা যতই নারী দেখুক তোমার মরলের নিস্তার নেই তাহলে হাসু বলছে কবিরা যতই নারী দেখুক না কেন মরলের কি নেই নিস্তার নেই মোরল এবার কী করবে মরবে রহমত অমন করে দেখ অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাওমাও করে কাঁদতে লেগে যাবো তাহলে রহমত বলছে আমাকে ভয় দেখাবেন না আমি তাহলে কী করবো কান্না শুরু করে দেব হাসু কাঁদো মন উজাড় করে কাঁদো তোমার মোরল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড়ো চালিয়েছে এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মরল আজ মানুষের কান্না দেখলে হাসে তাহলে মোরল মোরল হচ্ছে এলাকার একজন ধনী লোক যিনি কিনা কঠিন হৃদয়ের লোক আর সুবর্ণপুরের মানুষকে অনেক জ্বালিয়েছে মানুষের গরু কেড়ে নিয়েছে ধান লুট করে সে বড়লোক হয়েছে তাই মোরল এবার কি করবে মরবে তার নিস্তার নেই রহমত তাই বলে মোরলের ব্যায়াম ভালো হবে না কেন এখানে ব্যায়াম হচ্ছে অসুখ অসুখ ভালো হবে না কেন হাসু হবেই না তো মোরল যে অত্যাচারী পাপী মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না দেখে নিও মোরল মরবে তাহলে মোরল অত্যাচারী পাপী সে আগে অত্যাচার করেছে পাপ করেছে তাই তার মনে শান্তি নেই আর যতই মনে অশান্তি মনে যদি অশান্তি থাকে তাহলে কোনো ওষুধেই কাজ হয় না রহমত আর আজে বাজে কথা বলবেন না আপনি বাড়ি যান কবিরাজ এত কোলাহল করো না আমি রোগের নারী পরীক্ষা করছি রহমত ও কবিরাজ নারী কি বলছে মোরল বাঁচবে তো কবিরাজ মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো মানে শোনো হাসু আমাকে বলুন মোরলের মোরল আমার মামাত্ম ভাই তাহলে হাসু হচ্ছে মরুলের মামাত্ম ভাই রহমত মোরল আমার মনি বা রহমত হচ্ছে মোরল রহমত হচ্ছে মোরলের চাকর মানে মোরলকে দেখাশোনা করে কবিরাজ এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে হাসু বাঘের চোখ আনতে হবে কবিরাজ আরও কঠিন কাজ রহমত হিমালয় পাহাড় তুলে আনবো কবিরাজ পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না মোরল আর সহ্য করতে পারছি না জ্বলে গেল আর সহ্য করতে পারছি না জ্বলে গেল হার জ্বলে গেল আমাকে বাঁচাও কবিরাজ শান্ত হও ও রহম ও রহমত মোরলের মুখে শরবত ঝেলে দাও তাহলে মোড়লকে রহমত শরবত খাওয়াচ্ছে হাসুক। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো তাহলে সে জোরজার মূল্য তার এই ভেবে সে কি করেছে অনেক অত্যাচার করেছে সে মোড়ল আজ বিছানায় অসুখ তার বড় কঠিন অসুখ হয়েছে আর এক অসুখ থেকে সে এখন বাঁচতে যাচ্ছে মোরল ভাই হাসু এদিকে এসো আমি সব দিয়ে দেব আমাকে শান্তি এনে দাও তাহলে এখন মোরল হাসুকে বলছে আমি সব আগে জানিয়েছি কেড়ে নিয়েছি এখন সব দিয়ে দেব তুমি এখন আমাকে শান্তি দাও আমি একটু শান্তি চাই কবিরাজ মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে মোরল আর বলবো না এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের আর কোনো দিন মানুষের ওপর জবরদস্তি করব না আমাকে ভালো করে দাও কবিরাজ লোভে পাপ পাপে মৃত্যু আর কোনো দিন লোভ করবে মরল না লোভ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও আমাকে একটু সুখ দাও আমি আর সহ্য করতে পারছি না কবিরাজ তাহলে মনে সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি মরল সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও হাসু অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না মরল আমার কত টাকা কত বড় আমার মনে দুঃখ কেন কবিরাজ চুপ করো যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে হাসু এদিকে এসো আমার কথা শ্রবণ করো মরলের ভালো হতে পারে যদি যদি কি যদি রাত্রির মধ্যেই হাসু কি করতে হবে কবিরাজ আমি যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো রহমত ফতুয়া কবিরাজ জামা এই জামা হবে একজন তাহলে হাঁ জামা এই জামা হবে একজন সুখী মানুষের তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে তাহলে কবিরাজের কি রোগ হাড় মর্মর রোগ মানে হাড় সারা শরীরে হাড় ব্যথা করে রহমত এ তো খুব সোজা ওষুধ কবিরাজ সোজানোয় খুব কঠিন কাজ যাও সুখী মানুষকে খুঁজে দেখো না হলে দাও তারপর আমরা তৃতীয় দৃশ্যে চলে যাচ্ছি বনের ধারে অন্ধকার রাত রাত চাঁদের যাদের ম্লান আলো ছোট্ট একটি কুড়ে ঘরের সামনে হাসুমিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে গালে হাত দিয়ে ভাবছে রহমত কি তার জব কথা পাঁচ গ্রামের এক জনসুখী মানুষ পেলাম না যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই হাসু আর তো সময় নাই ভাই এখন বারো টা সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই মরুল তাহলে এবার মরবে হাস্য মরবে রহমত আহারে আমরা এখন কি করব। কোথায় একটা মানুষ পাবো যে কিনা হাসুক পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস এ দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও ভিকারি বলছে আরও ভিক্ষা দাও পেটুক বলছে আরও খাবার দাও শুধু দাও আর দাও সবাই অসুখী কারো সুখ নেই রহমত আমরাও বলছি মোরলের জন্য জামা দাও আমাদের বকশিস দাও আমরাও অসুখী হাসু চুপ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে রহমত ভূত নাকি চলেন পালিয়ে যায় ধরতে পারলে মাছ ভাজা করে খাবে হাসু এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছ বেরিয়ে এসো রহমত ভূতকে ডাকবেন না ঘর থেকে তখনই একটা লোক বেরিয়ে এলো লোক তোমরা কে ভাই কি চাও হাসো আমরা খুব দুঃখী মানুষ তুমিকে লোক আমি একজন সুখে মানুষ হাসু আ তোমার কোনো দুঃখ নাই লোক না সারাদিন বনে বনে কাঠ কাটি সেই কাঠ বাজারে বেঁচি যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক রাতেই ঘুম কাবার হাসু বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে লোক চোর আমার কি চুরি করবে হাসু তোমার সোনা দানা জামা জুতো এই কথা শুনে লোকটি প্রাণ খুলে হাসি হাসছে রহমত হা হা করে পাগলের মতো হাসছ কেন ভাই লোক তোমাদের কথা শুনে হাসছে চোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও দাশু তুমি তাহলে সত্যিই সুখী মানুষ লোক দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাদশা রহমত ও বাদশা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছ তোমাকে একশো টাকা দেব জামাটা নিয়ে এসো লোক জামা রহমত জামা মানে জামা এই যে আমাদের এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব জামাটা নিয়ে সমরলের খুব কষ্ট হচ্ছে লোক আমার তো কোনো জামা নাই ভাই হাসু হাসু মিচে কথা বলো না লোক মিছে বলবো কেন আমার ঘরে কিছুই নাই সেজন্যই তো আমি সুখী মানুষ তাহলে শিক্ষার্থীরা আমরা এই গল্পে দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের জীবনে যত চাহিদা কম থাকবে তত বেশি আমরা সুখী হতে পারব তাহলে সুখের জন্য আমরা শুধু পরিশ্রম করি আমরা টাকা পয়সা জমাই কিন্তু আমাদের সেগুলো করলে চলবে না আমাদের অবশ্যই সুখী হতে হলে আমাদের জীবনের চাহিদাগুলো কমাতে হবে শিক্ষার্থীরা আশা করি সবাই স্নটিকাটি বুঝতে পেরেছো তোমরা সবাই এটি ভালো করে পড়বে আগামী ক্লাসে তোমাদের জন্য এখান থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে করোনাতে ঘরেই থাকবে সবাইকে ধন্যবাদ